রবিবার গড়িয়া পুজো অন্যান্য বাড়ির মতো কৃষ্ণনগর স্থিত বয়েজ ক্লাব গড়িয়া পুজোর আয়োজন করেছে। ঐতিহ্যবাহী গড়িয়া পুজোকে ঘিরে কৃষ্ণনগরে আনন্দ উৎসবের আবেশ। উপজাতিদের অন্যতম ধর্মীয় উৎসব গড়িয়া পুজো, রবিবার গড়িয়া পুজো অন্যান্য বারের মতো এবারও কৃষ্ণনগরস্থিত এডভাইসার চৌহনি এবং বিজয় কুমার চৌহনিতে গড়িয়া পুজো অনুষ্ঠিত। বিজয় কুমার চৌহনিতে কৃষ্ণনগর বয়েজ ক্লাব এই গড়িয়া পুজোর আয়োজন করেছে। ভক্ত সাধারণ প্রথমত মুরগি বলি জড়িয়ে তাদের মনোবাসনা পূর্ণের লক্ষ্যে গড়িয়া দেবতার ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো দিলেন। আর শুধু পুজোই নয়, এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন কৃষ্ণনগর বয়েজ ক্লাব তথা কেবিসির সম্পাদক। আসলে কি এই পূজাটা তো দীর্ঘ বছর ধরে চলে আসছে আমাদের ত্রিপুরা রাজ্যে, বলতে গেলে জাতি উপজাতির একটা মিলনদর্শী বলা যায়। আমাদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে বৈশাখের যে নতুন ধান চাল বা বিভিন্ন একটা ইয়ে করেই উৎসবটাকে পালন করা হয়। বিশেষ করে মহা এটা গণেশ বাবার পূজা হিসেবে এটারে পালিত থাকে, যেটা আমাদের উপজাতির এটা গড়িয়া পূজা বা গড়িয়া পূজা হিসেবে এটা পালন করা হয়। আমাদের এটা আমরা গত বছর থেকে শুরু করেছি, গত বছর আমরা ব্যাপক সারা পেয়েছি পূজাটা, এবারও আমরা পূজাটা করছি, এবার দ্বিতীয় বর্ষ এটা পুজোটা আমাদের। এটার উপলক্ষে আমরা যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের উপজাতি যে ফোক গড়িয়ার যে বিভিন্ন উপজাতির গান নৃত্য ওগুলো থাকবে এবং ওটা লোকগীতি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সন্ধ্যা 7টা থেকে এটা শুরু করছি। কার্যত এই গড়িয়া পুজোকে কেন্দ্র করে গোটা কৃষ্ণনগর এলাকায় এদিন রীতিমতো উৎসবের পরিবেশ, জাতি উপজাতি সকল অংশের মানুষ এই গড়িয়া পুজোয় সামিল। ব্যুরো রিপোর্ট, হালাপুর।